জামকুক এর দিকে এক দৃষ্টিতে দেখছে, চোখ যেন সরাতেই পারছে না। এত সুন্দর মেয়ে আগে কখনো দেখিনি, আর জামকুকের তো কোনো ভুষি নেই যে সে একটি মেয়েকে দেখিয়ে যাচ্ছে। আশেপাশে কোনো লক্ষ্যই নেই। সুগা এসেছে, সুগা এসে দেখলো জামকুক একদিকে তাকিয়ে আছে। সুগা জামকুকের চোখ অনুসরণ করে তাকিয়ে দেখলো একটা 14-15 বছরের একটা মেয়ে, অনেক সুন্দর দেখতে। এত সুন্দর মেয়ে চোখেই পড়ে না, আর সঙ্গে আর একটা মেয়ে আছে, সে হলো জেমিন। সুগা দেখেই চিনতে পেরেছে যে ওটা তেই হবে, জেমিনের সঙ্গে যে ছোট মেয়েটা আছে। সুগা জামকুকের দিকে তাকিয়ে দেখলো জামকুক তখনও দেখছে, সুগার দিকেও কোনো খেয়াল নেই। সুগা জামকুকের গায়ে হাত দিয়ে বলল, জামকুক তুই বিল মেটাবি না? তখনই জামকুকের ধ্যান ভাঙল। তখনই জামকুক বলে, হ্যাঁ হ্যাঁ বিল মেটাবো, বিল মিটিয়ে তারপরে বাড়ি চলে যাব। জামকুক আর সুগা বিল মিটিয়ে দিতে সেখান থেকে জিমিন হাতে চলে গেল। পরক্ষণ জামকুক তাকিয়ে দেখলো যে ওখানে সে মেয়ে দুটো নেই, আর সুগা বুঝতে পেরেছে যে জিমিন হাতে বাইরে চলে গেছে। এখনই বাইরে চলে যেতে হবে, নইলে তে আর জিমিনের কোনো বিপদ হতে পারে। তাই সুগা আর জামকুক বাইরে চলে আসলো। সুগা জামকুকের সঙ্গে কিছুই বললো না, চুপি চুপি বাইরে চলে আসলো। বাইরে চলে এসে সুগা চোখ মেলে মেলে সব দিকে খুঁজে দেখলো জিমিন হাতটাকে, দেখতেই পেল না, কারণ জিমিন হাতটি তো রাস্তার ওই পাশেই চলে গেছে। সবার চাউনি নোটিস করেছে যে সবাই এর দিকে দেখছে, তাই জিমিন দেখে নিয়ে তাড়াতাড়ি শপিং মলের ভিতর থেকে বাইরে চলে এসেছিল। এসে গাড়ির উদ্দেশ্যে রাস্তার ওই পাশে চলে গেছে গাড়িতে বসার জন্য, কিন্তু ছেলে ওদের পিছন পিছন চলে গেল। তে যখন গাড়ির ভেতরে বসেছে আর জিমিন গাড়ির দরজা খুলে বসতে যাবে, তখনই একটা ছেলে জিমিনের মাথায় বন্দুক ধরে বলল, তুমি যদি ওই ছোট মেয়েটাকে আমাদের দিয়ে দাও তবে তোমাকে ছেড়ে দেব। মন করছেন আপনারা কোথা থেকে এসেছেন, আর আমাদের পিছু ছেড়ে দেন, নইলে আমি কিন্তু চেঁচাব। হ্যাঁ হ্যাঁ চেঁচাও, চেঁচাও, অনেক চেঁচাও, চেঁচালেও কিন্তু ছাড়বো না, তোমাকে কিন্তু ছাড়বো না ওকে না দিলে। আর গাড়ির ভিতর থেকে তে দেখলো জিমিনের মাথায় বন্দুক ধরে রেখেছে আর এসব কথাগুলো বলছে। তে বাইরে বেরিয়ে এসে গাড়ি থেকে রাস্তা থেকে একটা পাথর কুড়িয়ে নিয়ে জিমিনের মাথায় ধরে রাখা বন্দুকের সোজাসুজি পাথরটা মারল। পাথরটা মারার সাথে সাথে হাত থেকে বন্দুকটা পড়ে গেল। পড়ে যেতেই জিমিন হাতে দৌড় দিল, অনেক জোরে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে সোজা এসে একটা গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে থাকা দুজন ছেলের দিকে তাকিয়ে বলল, প্লিজ আমাদেরকে হেল্প করুন, প্লিজ আমাদেরকে হেল্প করুন। আর মেয়ের কণ্ঠ শুনে সুগা পিছন দিকে তাকিয়ে রেখে জিমিন হাতে দাঁড়িয়ে আছে। সুগা সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। দাঁড়াতে বলল, কী হয়েছে কী হয়েছে? বলার সাথে সাথে জিমিন সুগাকে দেখিয়ে দিল যে পিছন থেকে চারটে ছেলে দৌড়ে দৌড়ে আসছে। এসে আবার জিমিনের মাথায় বন্দুক ধরল। সুগা কিছু বুঝে ওঠার আগে বলল, ওই মেয়েটাকে আমাকে আমাদেরকে দিয়ে দাও, যদি না দাও তবে মেয়েটাকে মেরে ফেলবো, আর তোমাদের সাথে কোনো শত্রুতা নেই, আমাদের শুধু ওই মেয়েটাকেই চাই। তার দিকে এক নজর তাকিয়ে দেখলো সেই মেয়েটা, যাকে দেখে সব ছেলেরা পাগল হয়ে যায়। জামকুক বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে তোদেরকে দেব বলে জামকুক আর সুগা দুজনেই ছেলে চারটাকে অনেক মারল। ছেলে চারটে অনেক মার খাওয়ার পরে অনেক কষ্টে উঠে চলে গেল। তে জিমিনকে জড়িয়ে ধরে খুব কাঁদছে আর খুব ভয়ও পেয়েছে।
কুকদের দিকে তাকিয়ে বলল, এই মেয়ে তুমি এভাবে কেন বাইরে বেরিয়েছ বোরকা ছাড়া? তুমি সুন্দর তুমি জানো না, তোমাকে দেখলে সব ছেলেরা পাগল হয়ে যায়। তুমি বোরকা ছাড়া বাইরে বেরিয়েছ? এরপরে যদি তোমাকে কখনো বোরকা ছাড়া বাইরে বেরোতে দেখি তখন তোমাকে আমি তুলে নিয়ে যাব, মনে থাকে যেন কথাটা। বলে তের হাত ধরে গাড়িতে তুললো। আর সুগাকে বলল, তুই ওকে পিছনে বসা। জঙ্গু দেখে পাশে নিয়ে বসেছে, খুব ভয় পেয়েছে, সে কাঁদছে, খুব কাঁদছে। জঙ্গু বললো, এই মেয়ে চুপ করো, তুমি এখনো কাঁদছো? কেন কাঁদছো এখনো, চুপ করো। খুব এমনভাবে বানাতে তে ভয় পেয়ে গেল আর চুপ করে রইল, চুপ করে গাড়িতে বসে আছে। জঙ্গু বলছে, তোমার নাম কি? তে কাঁদতে কাঁদতে বলল, আমার নাম তে, আমি ফকির বাসায় এসেছি। জঙ্গুক আর কিছুই বলল না, না বলে গাড়ি ড্রাইভ করতে করতে অনেক দূরে চলে আসলো। চলে আসার পরে জেমিন বলল, রাখো রাখো, এখানে রাখো, আর যেতে হবে না, এখান থেকে চলে যেতে পারবো, ওই তো সামনে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। জঙ্গুক গাড়ি থামালো, থামানোর পরে সুগা আর জেমিন নেমে গেল। জঙ্কু গাড়ি থেকে বাইরে বেরিয়ে এসেছে, কিন্তু তে বেরিয়ে আসতে পারছে না, দরজার লকটা খুলতে পারছে না। জঙ্কু দরজা খুলে তের হাতটা ধরে নিচে নামিয়ে নিয়ে আসলো আর বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি দরজা তো খুলতে পারবে না, তুমি শুধু তোমার রূপ দেখে ঘুরতে পারো, আর কী কাজ পারো, আর কিছুই পারো না। তে রেগে গিয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে বলল, তোমার থেকে তো ওই ছেলেগুলো অনেক ভালো, গুন্ডা একটা, তোমার বউ তোমাকে দেখে পালাবে, তুমি বউ পাবে না। জঙ্কু তের দিকে তাকিয়ে বলল, এই মেয়ে শোনো শোনো শোনো, আমার একটা কথা শোনো। তে কোনো কথাই শুনল না,